lockdown kan Mama Tar. Haan. Happy lockdown, my lord. Haan, Nishchoy. Talk kore kaaj shuru korun to, kaaj shuru korun. Mr. Shen, apnar mokkel ke? Amar mokkel hocchen Ruddho community, mane closed door ye. Oh, ar apnar? Mukto community, Mahanagar, metropolitan city. আপনার মক্কেলের নালিশ কি? আর জি বলুন, নালিশ বলুন, যাই বলুন, সেটা হচ্ছে যে শহরকে, সমাজকে হতে হবে আঁটোসাঁট, অত বাইরে লক্ষ্য ঘুরতে গেলে চলবে কেন? কি বলছেন ধর্মাবতার, এর থেকে তো করোনা হলো। আপনি বলুন, সারা পৃথিবীর লোক যদি সারাক্ষণ দেশ থেকে ওদের যাতায়াত লক্ষ্য লক্ষ্য না করতো, তাহলে কি বিপত্তিটা করতো? এই যে সারাক্ষণ আমেরিকার সঙ্গে চীন, চীনের সঙ্গে ইটালি, এক্সপ্রেসের সঙ্গে এস্কিমো, বাড়িদের সঙ্গে বাগুইয়াটি হলায় গলায় করছে, এটা যদি না করতো তাহলে তো প্যান্ডেমিকটাই হতো না, যে দেশের লোক সেখানেই থেকে যেত। প্রোগ্রেসের এগেনস্টে কথা বল, মিলন মানুষ একে অপরের সাথে মেলামেশা করবে, এদিক ওদিক ছড়িয়ে দেবে নিজেকে, অনেক রকম ধ্যান ধারণা বাড়াবে, এতেই তো মনটা বিরাট হবে। হ্যাঁ, তারপর আজগুবি দেশের আজগুবি রোগ যখন আমার শরীরে এসে বাসা বাঁধবে আর আমাকে কড়মড়িয়ে সাবার করে ফেলবে, তখন আমি আমার ওই ট্রিপল এক্সেল সাইজের বিরাট মনটাকে ধুয়ে জল খাবো নাকি থাপার মাঠে নিয়ে গিয়ে পোড়াবো? অর্ডার অর্ডার। আপনার মক্কেল তাহলে কি চায়? যে কোনো ভদ্রলোক যা চান স্যার, মানুষ শুধুমাত্র থাকবে নিজের মানুষের সঙ্গে, সারা দুনিয়া ভর্তি অজাত বেজাতের সঙ্গে মিশে তার তো কোনো কাজ নেই, সে বরঞ্চ জানবে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের কালচার। তো শিখুক, কে বারণ করেছে? তারপরে অন্যের কাছে শিখবো না? মানে পৃথিবীতে একটাই কালচার শুধু। ধন্যবাদ। সারা পৃথিবীতে তো বিভিন্ন ভাষায় বিভিন্ন বই লেখা হয়েছে, কিন্তু আমরা কটা ভাষা শিখি? সারা পৃথিবীতে তো কত হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছে, কিন্তু আমরা কটা বিয়ে করি? সারা পৃথিবীর ঘাটের জল খেতে খেতে তো আমার সারা জীবনের আমাশয় ছাড়বে না স্যার। আপনার মক্কেল তাহলে সংকীর্ণতাকে বেশ একবার প্যাশনেটলি প্রচার করছে। ধন্যবাদ। সংকীর্ণতাটা বাজে অ্যাডজেক্টিভ, প্র্যাগম্যাটিক বলুন, শুনতে ভালো লাগবে। তা লাগতে পারে, কিন্তু অচমারাগা ভালো আর নিউ ইয়র্ক খারাপই, যদি কারো কনক্লুশন হয় তাহলে নিউ ইয়র্কটা স্পেসিফিক্যালি বলে খুব সুবিধে করে দিতে। ধারণা কথা, নিউ ইয়র্ক যাকে করোনা একেবারে ছিপড়ে করে ফেলল, পিষে ফেলে ফেলল। কেন, কি করে হলো কেন জানেন? তার কারণ নিউ ইয়র্ক করতে কিস কিস করছে লোক, এবং সেখানকার লোকজনেরা সারাক্ষণ এদিক ওদিক চলে যাচ্ছে, আর সারা পৃথিবীর লোক দুমদাম নিউ ইয়র্কে গিয়ে উপস্থিত হচ্ছে নিউ ইয়র্ক দেখবে বলে। একেবারে হট্টমেলা, মিক্স ফুড চালু, বলে যা হবার তাই হলো। মানে করোনা হয়েছে না হয়নি, শুধু তাই দিয়ে একটা শহর বা কমিউনিটির বিচার হবে? রোমান সিভিলাইজেশন কত বড় ছিল, তার নেচার, তার আর্ট অ্যান্ড আর্কিটেকচার কত উন্নত ছিল, কত আশ্চর্য ছিল, ফিলোসফি কতটা মহান ছিল, প্রশাসন কতটা নিপুণ ছিল, না কটা মহামারী হয়েছিল, তাতে ডেথ টোল কি ছিল? অ্যাবসার্ড। নিউ ইয়র্কে করোনা দাপটের অনেকগুলো কারণ ছিল, এইভাবে সিম্পলিফাই করা যায় না। আর কি হ্যাপেনিং শহর নিউ ইয়র্ক, তাকে এইভাবে অপমান করা যায় না? আর নিউ ইয়র্ক কি সুন্দর সব মানুষকে জাপটে ধরতে শিখেছে, কি উদার। এই উদারতার মতো ক্যালাস অ্যাটিটিউড আর কিছু হয় না স্যার, এর মানেই হলো সারা দুনিয়া শুধু লোককে হেলালা করে নিজের মশারির ভেতর ঢুকিয়ে নেওয়া, ঘৃণার অভ্যেস স্যার। আসল দৃঢ় চরিত্রের পরিচয় হলো, আমার স্বজন ছাড়া আমি আর কাউকে ভিসাই দেব না, আমার দেশ হবে শুধুমাত্র আমার দেশের লোকের জন্য, আমার রাজ্যে থাকবে শুধুমাত্র আমার রাজ্যের লোক, বাইরের আলফার লোক ঢুকলে পানের পিক ফেলে জায়গাটাকে নষ্ট করে ফেলবে তো। আর যদি জায়গাটাকে আরো উন্নত করে তোলে, ধরুন এমন কোনো সংস্কৃতি নিয়ে এলো যেটা আপনার বাপদাদারা স্বপ্নেও ভাবতে পারেন, ধরুন এমন খাবার নিয়ে এলো যেটা খাবার পর আপনি আপনার মায়ের হাতের খাবার কি বললেন, কিংবা এমন রান্না করা শুরু করলো যার গন্ধে আমার দাঁত গুলিও, কিংবা এমন ভিতঘুটে অশ্লীল সংস্কৃতি আমদানি করলো যাতে আমার যুব সমাজ বিগড়ে গেল। মিস্টার সেন, এটা কোনো হাই ফাই ফান্ডা না, এটা হচ্ছে নতুনের ভয়, অজানার ফোবিয়া। বারবার ফেল মেরে ক্লাস ফাইভেই পড়বো, কিচ্ছুতেই ক্লাস সিক্সে উঠবো না, কারণ ক্লাস সিক্সের সিলেবাসটা অচেনা। শুধু তাই নয় মিলন, আমার চেয়ে কেউ অন্যরকম দেখতে, অন্যরকম ভাষা বলে, অন্যরকম বাড়ি বানায়, বলি তাকে হিংসে করব, কৌতূহলী হবো না, তার থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবো না। আমার শহরে নতুন নাটক হবে না, নতুন গানের জলসা হবে না, অন্য ফ্যাশনের কাপড় পরলেই তাকে হিংসে করব, আর মুখ ঠুকে বলবো আমারই আছে থোর বড়ি খারাপ। সেটাই একটা কমিউনিটিকে খাড়া থাকতে শেখায় মিলট। কি দরকার আমার নতুন নাটকের? হ্যাঁ,
আমার নিজের ভাষার নাটকগুলো আমার ভালো করে দেখা আছে তো, নিজের প্রাচীন সাহিত্য আমার ভালো করে পড়া আছে তো, নিজের সংস্কৃতির ভালো ভালো গানগুলো ভালো করে শোনা আছে তো। হ্যাঁ, আগে নিজেরগুলো ভালো করে দেখি, বুঝি, শুনি, তারপর তো আমি অন্যের মুখের ঝাল খাবো। এ তো আপনি কট্টর সাম্প্রদায়িকতাকেও সাপোর্ট করবেন। নিজের গোষ্ঠীর বাইরে যা কিছু তা সব কিছু হচ্ছে নিচু আর অপ্রয়োজনীয়। স্যার, এই কোটেশনগুলো না বলতে ভালো লাগে, শুনতেও, কিন্তু এখন সময় এসেছে এটা যাচাই করা যে আমরা আতলামো ছেড়ে দিয়ে নিজেদের ভেতর থেকে এতদিন ধরে যে ভয়েসটা উঠছে তাকে মূল্য দেব না দেব। যদি হিন্দুরা শুধু হিন্দুদেরই দেখে, যদি মুসলিম শুধু মুসলিমদেরই দেখে, বেলজিয়াম যদি শুধু বেলজিয়ামকে নিয়ে গর্ব করে, তাহলে অসুবিধাটা কোথায়? হিন্দু হিন্দুকে দেখলে কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে হিন্দু যদি শুধু হিন্দুকে দেখে, আর মুসলমানকে দেখলেই মুখ ঘুরিয়ে। বেলজিয়াম যদি বেলজিয়ামকে নিয়ে এত গর্ববোধ করে আর চিল্লিয়ে বলে যে আমি হল্যান্ডের কাছ থেকে টোটাল ফুটবল কিচ্ছুতেই শিখব, তাহলে সেই ভাবি পড়বে, কিচ্ছু ভাবিতে পড়বে না, পরের বার নিজের ঘোড়ায় খেলে হল্যান্ডকে হারাবে। আমার মক্কেল বলেন, ধর্মাবতার স্বাভিমান শেখো, অস্মিতা শেখো, তোমার যা আছে আর কারোর তা। এদিকে মার্কশিটে থার্ড ডিভিশন জলজল করছে। অর্ডার, অর্ডার। এই শুনুন, আপনারা না নিজেদের ঠাকুর অর্জন করে বিদেশের কুকুরকে ভজনা করেন, আর আপনারা স্বদেশের কুকুরকে ঠাকুর বলে তার পুজো করেন। পাতি কোদল করবেন। মিস্টার সেন, সমাজ একটা দেড়তলা বাংলো বাড়ি না যে চারপাশে বেশ করে উঁচু পাঁচিল দিয়ে দিলেন আর তার উপরে বোতল ভাঙা কাঁচ বসিয়ে দিলেন। মিস্টার সেন, মানুষের চেষ্টার আপনার কাছে কোনো মূল্য নেই। একটা রোগ এসে সব কিছু বদলে দিল। মানুষ কী না আবিষ্কার করেছে আপনি বলুন। চাকা, টেলিফোন, টেলিভিশন, ইন্টারনেট, এরোপ্লেন, কিসের যাতে ভিশনটা আরও বাড়ে, যাতে বাউন্ডারিটা আরও খোলে, আরও দূর অব্দি দেখা যায়। তো দেখে শোনা করে কোনো লাভ নেই স্যার। ব্যাপারগুলো যত সরু সিম্পল স্ট্রেট থাকে তত সুবিধে, তত ডিসিপ্লিন থাকে। লোভ এসে উঁকি মারতে পারে না, অন্যের মুদ্রা দোষ কপি করার কোনো প্রশ্নই উঠতে পারে না, শান্তি থাকে। আর থাকে সতীদাহের আনডিস্টার্বড ঐতিহ্য। আপনার কাছে যেটা শ্রেষ্ঠতা সেটা আসলে হীনমন। অন্যের পাশে দাঁড়ালেই যদি প্রমাণ হয়ে যায় আমি বেটে, তাই কাউকে দাঁড়াতেই দেব। আপনি যেটাকে গর্ব বলছেন না মিস্টার সেন, সেটা আসলে আত্মবিশ্বাস। অন্যের আইডিয়া শুনবই না, পাছে যদি বোঝা যায় যে আমার আইডিয়াটা একদম রাবিশ। তাই সত্যি করে বলুন তো, একজন চিনেম্যান যখন আপনার পাশে এসে দাঁড়ায় আপনার অস্বস্তি হয় না? মাঝে মাঝে হয় বই না, এটাও মানুন, চিনেম্যানেরও অস্বস্তি হতে পারে আপনার আমার পাশে দাঁড়াতে। কিন্তু সেই অস্বস্তি কাটিয়ে একে অপরের দিকে হেসে তাকিয়ে একে অপরের সাথে হ্যান্ডশেক করাটাই হচ্ছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন ব্যাপারটা বড্ড ওভাররেটেড স্যার। এখনকার হাইজিন কি বলে জানেন? বলে যদি অস্বস্তি হয়ে থাকে তাহলে ওসব হ্যান্ডশেকিং ফ্যান্ডশেকিং করে মাখামাখি করার কোনো দরকার নেই। ওটা হাইজিন না, ওটা লজিক। কী দরকার লঙ্কা খেয়ে? লঙ্কা তো অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে। কী দরকার ইলেকট্রিক লাইট ব্যবহার করে? এটা তো আমাদের দেশে আবিষ্কার হয়নি। ও ইলেকট্রিক আলোর ঝলমলানি পোয়াতে গিয়েই তো নিউ ইয়র্ক মরল স্যার। যদি লম্পের আলোয় টিমটিম করতো তাহলে কিন্তু নিউ ইয়র্ক থেকে যেত নিরাপদ এবং নিরব। হ্যাঁ, কিন্তু তখন সেটা নিউ ইয়র্ক হতো না, ওল্ড ইয়র্ক। তাতে কি হলো গেল? টিকে তো থাকতো, টিকে থাকতো, টিকে থাকতো, বেঁচে থাকতো। এই টিকে থাকা আর বেঁচে থাকার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এই মিন মিন করে টিকে থাকার থেকে না তাপুটে বেঁচে থাকা অনেক ভালো। আর শোনো, যুগ যুগ ধরে টিকে থাকবে কিন্তু মানুষের পায়ের কাছে আসবে। মিস্টার সেন, আপনার ক্লায়েন্টের এভরি রাইট আছে ঘুমঘুমিতে বসে থাকা, কিন্তু গাড়ি বারান্দা ম্যান করবার অ্যাডজাস্ট করতে পারে। এটা চেঁচামেচি হচ্ছে নিচে, আমি চলি। আমাদের পাড়ায় আবার বাহিনী হয়েছে, বেপাড়ার লোক মনে করলে দুঃখা বসিয়ে দিচ্ছে। ওরা নাকি সেফ আর ক্লোজ কমিউনিটি। হাসবেন না, যুদ্ধের সময় হাসি অনেক সময় সেম সেট করে দেয়।